हेलो एंड वेलकम एट जॉयफुल इंग्लिश लर्निंग। আমরা এর আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে বিভিন্ন কথা জেনেছি এবং কোনগুলো পার্টস অফ স্পিচ তাও আমরা দেখেছি। আজকে কিন্তু আমি নাউন সম্পর্কে তোমাদেরকে বলবো। নাউনের যে বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে তাদের বিভিন্ন এক্সাম্পলস এবং কোথায় সেগুলো ইউজ করবে সেই সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো। এসো তাহলে দেখে নেওয়া যাক। লুক অ্যাট দ্য পিকচার, আমরা কি দেখতে পাচ্ছি? ম্যাঙ্গো, গার্ল, এলিফেন্ট অ্যান্ড তাজমহল। দেখো এই সবগুলোই কিন্তু কোনো না কোনো বস্তুর নাম বোঝাচ্ছে। এইবার তাহলে তো আমরা যারা আগেও ভিডিও দেখেছি নাউন কি আমরা তো জানি, নাউন্স আর দ্য নেমিং ওয়ার্ডস এবং দে রেফার্স টু দ্য নেমস অফ পার্সন, প্লেস অর থিংস। তাহলে আমরা আরো কিছু উদাহরণ দেখি। আফ্রিকা, ম্যাঙ্গো, ডল অ্যান্ড মাদার টেরেসা, এরা প্রত্যেকেই কোনো জায়গা, বস্তু বা কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে। এইবার এসো আমরা এই নাউনগুলোকে একটু ক্লাসিফাই করি। ক্লাসিফাই করি কিসের ভিত্তিতে? নেম অব দ্য পার্সন, এদের মধ্যে কোনগুলো নেম অব দ্য পার্সন, নেম অব দ্য প্লেস জায়গার নাম বোঝাচ্ছে এবং কোনগুলো নেম অব দ্য থিংস বোঝাচ্ছে। দেখা যাক, ইয়েস মাদার টেরেসা নেম অব দ্য পার্সন, আফ্রিকা নেম অব দ্য প্লেস অ্যান্ড ম্যাঙ্গো and ball are the name of the things। তাহলে এই যে আমরা দেখলাম বিভিন্ন ধরনের নাম, এদের ভিত্তিতে কিন্তু নাউনকে আমরা প্রধানত চারটে ভাগে ভাগ করি। কি কি? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়? যখন কোনো স্পেশাল নেমস তাকে আমরা বলবো প্রপার নাউন। কমন নাউন বলতে যে কোনো কমন নেম। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো কোয়ালিটি বা স্টেট, স্টেট অফ মাইন্ড। এবং কালেকটিভ নাউন সবসময় কোনো কালেকশন অর গ্রুপকে ডিনোট করে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, অনেকেই হয়তো শুনবে মেটেরিয়াল নাউনের কথা। বলা হচ্ছে যে উড, স্টোন, আয়রন এগুলো সবগুলোকেই আগের গ্রামারিয়ানরা, ওল্ড গ্রামারিয়ানরা মেটেরিয়াল নাউন হিসাবে দেখতেন। বাট ইন মডার্ন ইংলিশ ইট ইজ মোর ইউজুয়াল টু ক্লাসিফাই দেম অ্যাজ কমন নাউন। কিন্তু মডার্ন ইংলিশে এটাকে কিন্তু এখন কমন নাউনের ভেতরেই ধরা হয়। সুতরাং সেই জন্য আমি কিন্তু এই ভিডিওতে মেটেরিয়াল নাউনের কথা বলিনি। প্রপার নাউন, প্রপার নাউন কি? প্রপার নাউন রেফার্স টু আ স্পেশাল নেম টু আ পার্টিকুলার পারসন, অ্যানিমাল, প্লেস অর থিংস। এবং খুব ইন্টারেস্টিং, আ প্রপার নাউন অলওয়েজ বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। নাও লেটস সি দ্য এক্সাম্পলস। ইয়েস Here are the examples: Mount Everest, Tagore, India, Lionel Messi, and Dettol. Now, what about the common nouns? Common noun give a name, common name to persons, places, or things. For examples, you see here girl, school, pen, or mouse. Now, what is the difference between common noun and proper noun? Yes, common noun always refers to a group, that is a class of things. Here, author refers to a class of people, but when you tell Shakespeare, it refers to a particular person. Similarly, country is a common noun, but when you refers to India, it becomes proper noun. Mountain is a common noun, but Himalaya is a proper noun. Hand wash is a common noun, but Dettol is a proper noun. Planet is a common noun, and Earth
is a proper noun. And see here, in each and every case, proper noun begins with a capital letter. You find that, dekho ekhane, proper noun gulo S, I, H, D, E, era shobai kintu shobshomoy proper noun capital letter ei shuru hoy. এবার আসা যাক অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য নেম অফ সাম স্টেট কোয়ালিটি ফিলিংস অর আইডিয়া অনলি থিঙ্ক অর ফিল বাট ক্যানট টাচ অর সি। দ্যাট ইজ আমরা যে নাউনগুলো শুধু ফিল করতে পারি কিন্তু কখনোই টাচ হিয়ার স্মেল টেস্ট অর সি চোখে দেখতেও পারি না। দেখো অ্যাঙ্গার, অ্যাঙ্গার বা রাগ আমরা কি দেখতে পারি? দেখতে পারি না। ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড এগুলো সবই একটা স্টেট অর ফিলিংস, ইউ কান্ট সি দেম, এইগুলোকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নাউনের সাথে সাফিক্স অ্যাড করে বা অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স অ্যাড করেও কিন্তু করতে পারি। দেখো এখানে কিছু ওয়ার্ড রয়েছে, কিং, চাইল্ড, ফ্রি, ওয়াইজ, মেম্বার অ্যান্ড ব্রাদার, এবং নিচে কিছু ওয়ার্ড রয়েছে ডোম, শিপ, হুড। আমরা কিন্তু যেমন কিং অ্যান্ড ডোম টুগেদার কিংডম, চাইল্ড অ্যান্ড হুড চাইল্ডহুড, ফ্রি অ্যান্ড ডোম ফ্রিডম, ওয়াইজ অ্যান্ড ডোম উইজডম, মেম্বার অ্যান্ড শিপ মেম্বারশিপ, অ্যান্ড ব্রাদার অ্যান্ড হুড ব্রাদারহুড। দেখো কিংডম, ফ্রিডম, উইজডম, মেম্বারশিপ, ব্রাদারহুড অ্যান্ড চাইল্ডহুড, অল দিজ আর অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউ কামস টু দ্য কালেক্টিভ নাউন্স। Collective nouns refers to one word that names a group of people, animal or things. What is that? An army of soldiers, a bunch of keys, a team of duck, a class of students. All these are called collective nouns. Now, the interesting point is that here I have provided you some list of collective nouns. দেখো এখানে কিছু লিস্ট তোমাদের দেওয়া হয়েছে এবং এটা ভীষণ হেল্পফুল কালেকটিভ নাউনের ইউজের ক্ষেত্রে। তাহলে দেখে নেওয়া যাক, আ প্রাইড অফ লায়ন্স, আ ফ্লাইট অফ স্টেপস, অ্যান আর্মি অফ অ্যান্টস, আ ক্লাস অফ পিপল, আ সোয়ার্ম অফ বিজ, আ ব্রুড অফ চিক্স, a string of pearls, a gang of thieves, a crowd of people, a school of fish, a pack of curds, a herd of cattle, a clump of trees, a pack of wolves, a choir of singers, a sheaf of paper, a litter of puppies, and a troop of dancers. এই নাউনগুলো কিন্তু যখন তুমি গ্রুপ বোঝাবে তখন কিন্তু আমাদের এই কালেকটিভ নাউনের গুলো লিস্টগুলোকে মনে রাখলে এগুলোকেই আমাদের ব্যবহার করতে হয়। এবার আসা যাক এক্সারসাইজে। দেখো আমি এই লেসনে কিছু এক্সারসাইজ দিয়েছি। দেখো এখানে নিচে কিছু শব্দ রয়েছে, প্যানিক, ট্রুথ, হ্যাপিনেস, হেট্রেড, বোর্ডম, আনহ্যাপিনেস, ফ্রেন্ডশিপ, স্ট্রেংথ অ্যান্ড পপুলারিটি। অল দিজ আর হোয়াট? ইয়েস, অল দিজ আর দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তোমাদের কাজ হচ্ছে এখানে যে শূন্য স্থানগুলো রয়েছে সেখানে এগুলো পড়ে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা যে গ্যাপে ফিট করবে সেখানে সেটা লেখা। আসা যাক পরেও আরেকটা এক্সারসাইজ দেওয়া আছে। দেখো বুকেট, অডিয়েন্স, শুট, কমিটি, ফ্লিট, মব অ্যান্ড বাঞ্চ, এই সবগুলোই কিন্তু কালেকটিভ নাউন এবং এক্ষেত্রেও তাই। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস কালেকটিভ নাউন্স। দেখো এইবার আশা করি তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখেছো এবং তোমাদের সবার ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো এবং আমি উত্তর অবশ্যই দেব। সুতরাং নমো টুডে, থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড বাই বাই।